কৃষক বন্ধু, ধান চাষে ছত্রাকনাশকের প্রয়োগ কতটা গুরুত্বপূর্ণ? সঠিক সময়ে যদি ধানের মধ্যে আমরা ছত্রাকনাশক ব্যবহার না করি, তাহলে ছত্রাকের আক্রমণ কতটা ভয়ঙ্কর হতে পারে? ছত্রাকের আক্রমণের ফলে আমরা কোন কোন সমস্যার সম্মুখীন হব এবং ধানের ফলন কতটা কমতে পারে, এবং এই রোগ আক্রমণ করলে আপনার ধানের কী কী ক্ষতি হতে পারে, এবং এই রোগ নিয়ন্ত্রণের জন্য কোন ছত্রাকনাশক ব্যবহার করবেন যা বিশেষভাবে কার্যকরী ছত্রাকনাশক দ্রুত এই রোগ দমন করতে সক্ষম হবে, এবং বিশেষ করে মূলত কোন ধরনের ধানে এই সমস্যা সবথেকে বেশি দেখা দেয়, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিও। তাই অবশ্যই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমত, ধানের বয়স যখন 35 থেকে 40 দিনে পৌঁছে যাবে, এই সময় ছত্রাকের আক্রমণ সবথেকে বেশি হয়ে থাকে, এবং দ্বিতীয়ত, ধানের বয়স যখন 50 থেকে 60 দিন বা 65 দিনে পৌঁছায়, ঠিক এই সময়েও ছত্রাকের আক্রমণ সম্পূর্ণভাবে বেশি হওয়ার চান্স থাকে, এবং এই সময় যদি ছত্রাকের আক্রমণ হয়, তাহলে পরবর্তী সময়ে আমাদের ধানের মধ্যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই সমস্যাগুলির মধ্যে আমি কয়েকটি সমস্যা আপনাদের সামনে তুলে ধরছি। এই সমস্যাগুলিকে মূলত বলা হয় ধানের ব্লাস্ট রোগ। তো কৃষক বন্ধু, আপনি দেখছেন চাষাবাদ কৃষি ইউটিউব চ্যানেল, আমি তাপস বর্মন, আর আপনি অবশ্যই কৃষক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে অল ক্লিক করে রাখুন, এবং সাথে ভিডিওটি দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। তো কৃষক বন্ধু, প্রথমেই জানাবো ধানের মধ্যে ছত্রাকের আক্রমণের ফলে এই ব্লাস্ট রোগ কোন কোন সময় আমাদের ধানে আক্রমণ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। মূলত আমরা তিনটি সময় এই ধরনের ব্লাস্ট রোগের সম্মুখীন হয়ে থাকি, ছত্রাকের আক্রমণ সবথেকে বেশি হওয়ার চান্স থাকে। এই তিনটি সময়ের মধ্যে প্রথমেই গ্রোয়িং স্টেজে আমরা 30 থেকে 35 দিনের মধ্যে এই সমস্যাটি দেখতে পারি। এই সময় ধানের মধ্যে ছত্রাকের আক্রমণে আমরা ধানের পাতাগুলোকে বিভিন্ন রকম বাদামি কালারের হতে দেখতে পারি, এবং ধানের পাতার মধ্যে আক্রমণ করার জন্য এটিকে পাতা ব্লাস্ট বলা হয়। এখানে প্রথমত পাতার মধ্যে ছোট ছোট গোল আকারের ছাপ ছাপ দাগ দেখা যায়। এই সমস্যাটি বিশেষ করে চাপান সার ব্যবহার করার পরবর্তী সময়ে লক্ষ্য করা যায়। এবারে দ্বিতীয়ত, ধানের ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজ, এই ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজে আমরা এই সমস্যাটি লক্ষ্য করতে পারি। অর্থাৎ ধানের বয়স যখন 50 থেকে 60 দিন পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ ধান যখন কাস্থর অবস্থাতে পৌঁছয় বা কিছুদিনের মধ্যে ঢ্যাস বা থোর আসতে শুরু করবে, এরকম পর্যায়ে আমরা এই ধরনের সমস্যাগুলো দেখতে পারি। আর আমরা যদি ছত্রাকনাশকের প্রয়োগ না করে থাকি, তাহলে এই সমস্যাটি ধান পাকা অর্থাৎ ধান ঘরে তোলা পর্যন্ত আমরা এই সমস্যার সম্মুখীন হতে পারি। এবারে এই সময় যদি ধানের মধ্যে এই ব্লাস্ট রোগটি আক্রমণ করে থাকে, তাহলে আমাদের ধানের মধ্যে গিঁটটি দুর্বল হয়ে যায়, এবং গিঁটের মধ্যে বিবর্ণ হয়ে শুকিয়ে গিয়ে গিঁটে ভেঙে যায়, এবং এই কারণে পরবর্তী সময়ে ধানের ফলন অনেকটা ঘাটতি দেখা দিতে পারে। এবারে ফাইনালি ধানের মধ্যে তৃতীয়বার ব্লাস্ট রোগ আক্রমণ করতে পারে, ধানের যখন হারভেস্টিং টাইম অর্থাৎ ধান ঘরে তোলার সময় হয়ে আসে বা ধান পাকতে শুরু করেছে, এরকম সময়ে ধানের ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দিলে ধানের শীষের গোড়ায় বাদামি আকার ধারণ করে এবং শীষের গোড়া শুকিয়ে যায়, যার ফলে ধানের শীষটি অনেক সময় ভেঙে যায় এবং মাটিতে পড়ে যায় শীষটি। এবং যদি ধান সম্পূর্ণরূপে পরিপক্ক না হয়ে থাকে, তাহলে সেই ধানগুলি আর পরবর্তী সময়ে শীষটি শুকিয়ে যাওয়ার জন্য পরিপক্ক হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না, যার কারণে ধানে পাতান বা চিটের পরিমাণ অনেক বেশি পরিমাণে দেখা। এবারে কৃষক বন্ধু, সব থেকে বেশি পরিমাণে কোন ধরনের ধানের মধ্যে এই ব্লাস্ট রোগটি দেখা যায়? সব ধরনের ধানে কিন্তু বেশি পরিমাণে দেখা যায় না, কিছু কিছু ধান রয়েছে যেগুলোর মধ্যে এই ব্লাস্ট রোগের আক্রমণ সব থেকে বেশি হয়ে থাকে। তার মধ্যে প্রথমেই রয়েছে বিভিন্ন হাইব্রিড প্রজাতির ধান। হাইব্রিড প্রজাতির ধানের মধ্যে এই ধরনের সমস্যা সব থেকে বেশি দেখা যায়। বিশেষ করে বাংলাদেশের চাষিদের জন্য বলবো, আপনারা যারা ব্রি ধান চাষ করেছেন, তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। সেটি অবশ্যই, যদি ব্রি ধানের মধ্যে ব্রি 28, ব্রি 50 বা ব্রি 63, ব্রি 81 বা ব্রি 84
এমনকি ব্রি অষ্টআশি, এছাড়াও সেটা অন্য কোনো সরু প্রজাতির আগাম সুগন্ধি ধান হতে পারে। এই ধরনের ধান চাষ করে থাকলে অবশ্যই ছত্রাকনাশকের প্রয়োগ অবশ্যই সঠিক সময়ে করবেন, না হলে পরবর্তী সময়ে সময় থাকবে না প্রয়োগ করার জন্য, এবং পরবর্তীতে ছত্রাকের আক্রমণের ফলে ব্লাস্ট রোগ দেখা দিলে কোনো রকম উপায় পাবেন না। তাই এই সমস্যাগুলি যাতে পরবর্তী সময় না হয়ে থাকে, এর জন্য আপনাকে অবশ্যই ধানে শীষ বের হওয়ার আগে অর্থাৎ কাস্থর অবস্থাতেই ছত্রাকনাশকের প্রয়োগ করা বিশেষ গুরুত্বপূর্ণ। তবে কৃষক বন্ধু, কিছু কিছু বিষয় খেয়াল রেখে যদি আপনি ধানের পরিচর্যা করেন তাহলে অবশ্যই এই ছত্রাকের আক্রমণ অনেক পরিমাণে কমানো যায়। সেই বিষয়গুলির মধ্যে প্রথমেই যে বিষয়টি আমি আপনাকে বলবো সেটি হচ্ছে, ধানের জমিতে অতিরিক্ত ইউরিয়া সারের ব্যবহার করা যাবে না। ব্লাস্ট রোগ তাহলে অবশ্যই তুলনামূলকভাবে অনেক কম পরিমাণে দেখা দেবে। দ্বিতীয়ত, ব্লাস্ট রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলে জমিতে প্রথম 1-2 ইঞ্চি জল ধরে রাখতে হবে, কারণ শুকনো জমিতে এই রোগ সবথেকে বেশি দেখা দেয়। তৃতীয়ত, ব্লাস্ট রোগ একটি জীবাণুঘটিত রোগ, তাই প্রধানত বাতাসের মাধ্যমেই এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায়। এর কারণে আবহাওয়া যখন স্যাঁতস্যাঁতে থাকে বা দিনের বেলা প্রচণ্ড রৌদ্র এবং রাতের বেলা প্রচণ্ড শীত বা ঠান্ডা, সেই সময় এই ব্লাস্ট রোগটি বেশি পরিমাণে দেখা দেয়। এমনকি বন্যা পরিস্থিতিতেও এই রোগটি বিশেষভাবে ধানের মধ্যে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই পাশের জমিতে যদি আক্রমণ হয়ে থাকে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এর পরবর্তীতে ধানের মধ্যে ব্লাস্ট রোগ আটকানোর জন্য যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হলো, ধানের মধ্যে অবশ্যই অতিরিক্ত 3-5 কেজি পর্যন্ত পটাশ সার ব্যবহার করতে হবে, যা রোগের বৃদ্ধিকে প্রতিরোধ করে। আর যদি আপনি এই NPK 0050 স্প্রে করেন তাহলেও আর পটাশ সার ব্যবহার করতে হবে না। এই NPK সারের ব্যবহারেই আপনার পটাশের পরিপূর্ণতা পাবে। তাই অবশ্যই আপনাকে এই সময় NPK 0050 অথবা উপরি ভাগ পটাশ ব্যবহার করতে হবে। তবে এই পটাশ অবশ্যই ধানের বয়স যখন 60-70 দিনের বয়সে পৌঁছে যাবে ঠিক সেই সময় আক্রমণ হলে ব্যবহার করার চেষ্টা করবেন। এর আগে আপনাকে কোনোভাবেই পটাশ সার ব্যবহার করা যাবে না। তো কৃষক বন্ধু, এবারে জানাবো ধানের ব্লাস্ট রোগ আটকাতে কোন কোন মেডিসিন বা ছত্রাকনাশক ব্যবহার করবেন। এর জন্য আপনাকে অবশ্যই ভালো ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং সেটি সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। তবে মনে রাখবেন, একবার ছত্রাকনাশক প্রয়োগে 100% ব্লাস্ট রোগ থেকে ধানকে রক্ষা করা সম্ভব নয়। অবশ্যই প্রথমবার ছত্রাকনাশক ব্যবহারের 15-18 দিনের মধ্যে দ্বিতীয়বার আবার একবার ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। অর্থাৎ প্রথমবার যদি আপনি 40-45 দিন বয়সে ব্যবহার করে থাকেন তাহলে দ্বিতীয় স্প্রে আপনি 55-60 দিন বয়সে করে থাকবেন। অর্থাৎ কাস্থর অবস্থাতে ধানের শীষ বের হওয়ার আগের মুহূর্তে একটি স্প্রে অবশ্যই করা বিশেষ গুরুত্বপূর্ণ, যা ধানের শীষ বের হওয়া থেকে ধান ঘরে তোলা পর্যন্ত কার্যকরী এবং প্রোটেকশন দিয়ে থাকে, যার কারণে পরবর্তী সময়ে ধানের মধ্যে চিটে বা পাতানের পরিমাণ অনেকটাই কমে যায় এবং কোনো রকম সমস্যা ছাড়াই আমরা ধানকে সুস্থভাবে ঘরে তুলতে পারি। তো কৃষক বন্ধু, ধানের ব্লাস্ট রোগ নিয়ন্ত্রণে বিশেষ কার্যকরী কয়েকটি ছত্রাকনাশক সম্বন্ধে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি। এই ছত্রাকনাশকগুলির মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন। তবে তার আগে আপনার কাছে আবারও অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না কিন্তু। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো আজকে যে ছত্রাকনাশকগুলো সম্বন্ধে আমি আপনাকে বলতে চলেছি, সেই বেছে নেওয়া ছত্রাকনাশকগুলোর মধ্যে প্রথমেই যে ছত্রাকনাশকটির কথা আপনাকে জানাতে চলেছি সেটি হলো অ্যামিস্টার টপ। এই অ্যামিস্টার টপ ভারত এবং বাংলাদেশের চাষিদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি ছত্রাকনাশক। এই অ্যামিস্টার টপে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে অ্যাজোক্সিস্টবিন এবং তার সাথে ডাইফেনোকোনাজল। এই অ্যামিস্টার টপ আপনি ব্যবহার করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তবে এই একই টেকনিক্যালের আরেকটি
মেডিসিন সম্পর্কে আপনাদেরকে বলছি, সেটি হচ্ছে ধানুকা কোম্পানির গোদিবা সুপার। ঠিক একই টেকনিক্যালে তৈরি অ্যামিস্টার টপ অথবা ধানুকার গোদিবা সুপার আপনারা ব্যবহার করতে পারেন। এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml আপনারা ব্যবহার করবেন, তাহলেই সুন্দর একটা রেজাল্ট আপনি পাবেন। তো অবশ্যই দ্বিতীয়ত যে ছত্রাকনাশকটি আমি বলতে চলেছি, এই ছত্রাকনাশকটিও ভারত এবং সারা বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি ছত্রাকনাশক, সেটি হচ্ছে ন্যাটিভো। এই ন্যাটিভোর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে টেবুকোনাজল এবং টাইফ্লক্সিস্ট্রোবিন। এই টেবুকোনাজল এবং টাইফ্লক্সিস্ট্রোবিন এই টেকনিক্যালের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ছত্রাকনাশক হচ্ছে ন্যাটিভো, এটিও আপনি ব্যবহার করতে পারেন। তবে কৃষক বন্ধুরা, বাংলাদেশের থেকে যে সমস্ত চাষি ভাইয়েরা দেখছেন তাদের জন্য বিশেষভাবে আমি দুটি ছত্রাকনাশক শুধুমাত্র বাংলাদেশের জন্য বলবো। তার মধ্যে প্রথমটি হচ্ছে ট্রুপার। এই ট্রুপারের মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে ট্রাইসাইকোলাজল। এই ট্রুপার যদি আপনি ব্যবহার করেন তাহলেও দুর্দান্তভাবে ছত্রাকের আক্রমণ থেকে ধানকে রক্ষা করতে পারবেন এবং এই ব্লাস্ট রোগ থেকে ধানকে রক্ষা করে অনেক বেশি পরিমাণে ধানের ফলন নিতে পারবেন। এই ট্রুপার যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি একরে 160 গ্রাম আপনাকে ব্যবহার করতে হবে। এবং দ্বিতীয়ত যে মেডিসিনটি আমি রেখেছি সেটি হচ্ছে বাংলাদেশের জন্য ফিলিয়া 525। এই ফিলিয়া 525 আপনি ব্যবহার করতে পারেন। এটি সিনজেন্টা কোম্পানির একটি দুর্দান্ত ছত্রাকনাশক। ট্রাইসাইকোলাজল এবং প্রোপিকোনাজল এই টেকনিক্যালের একটি ছত্রাকনাশক, এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে 2 ml ব্যবহার করবেন, তাহলেই দুর্দান্তভাবে একটা সুন্দর কাজ পাবেন এবং ধানকে ব্লাস্ট রোগ থেকে রক্ষা করতে পারবেন। তো কৃষক বন্ধুরা, অবশ্যই এই চারটি ছত্রাকনাশক সম্বন্ধে আপনাদের বললাম। এই ছত্রাকনাশকগুলোর মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন। তবে সিনজেন্টা কোম্পানির নতুন একটি ছত্রাকনাশক বের করেছেন এই বিশেষ করে ধানের ব্লাস্ট রোগের জন্য, সেটা হচ্ছে রিফ্লিফ টপ। এই রিফ্লিফ টপ আপনি ব্যবহার করতে পারেন। এবং আরও একটি ছত্রাকনাশক সম্বন্ধে আপনাদের পরিচয় করাবো, সেটা হচ্ছে কাস্টোরিয়া। এই কাস্টোরিয়াও আপনি প্রতি লিটার জলে 1 ml হিসেবে ব্যবহার করতে পারেন, যার টেকনিক্যাল নাম হচ্ছে অ্যাজোক্সিস্ট্রোবিন এবং টেবুকোনাজল। এই কাস্টোরিয়া আপনি ব্যবহার করলেও দুর্দান্তভাবে এই ব্লাস্ট রোগ থেকে ধানকে রক্ষা করতে পারবেন। তো কৃষক বন্ধু, এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ একটি কথা বলছি, যে বিষয়টি এই সময় ভুলে গেলে একদম ধানের ফলন আপনি বেশি পরিমাণে নিতে পারবেন না। সেটি হচ্ছে ছত্রাকনাশকের সাথে সাথে আপনাকে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে। আর আপনি যদি এই সময় কীটনাশক ব্যবহার করতে চান তাহলে কোন ধরনের কীটনাশক কী পরিমাণ ব্যবহার করবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার এই ভিডিওটিতে। এই ভিডিওটি আমি ভিডিওর শেষে দিয়ে দেব, আপনি সেই ভিডিওটিতে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবেন এবং ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তো দর্শক বন্ধু, ভিডিওটি শেষ করার আগে আপনাকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন।